আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো দেখা হয়ে গেল আরো একটি নতুন ভিডিওতে, আরো একটি মেডিসিন এক্সপ্লেনেশন ভিডিওতে। আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আপনাদের সামনে যে মেডিসিনটি এক্সপ্লেন করব, যে মেডিসিনটি নিয়ে কথা বলবো, ভিডিও স্ক্রিনে আমার হাতে যে মেডিসিনটি দেখতে পাচ্ছেন এটির নাম হচ্ছে ফেনাড্রিল ভেট। তো আজকে কথা বলবো ফেনাড্রিল ভেট নিয়ে, এটি কী কারণে ব্যবহার করবেন, কেন ব্যবহার করবেন, এটির উপকারিতা কী, কোন ধরনের পরিস্থিতিতে ব্যবহার করবেন, সেই সব কিছু নিয়ে কথা বলবো। ফেনাড্রিল ভেট হচ্ছে দ্য একমি ল্যাবরেটরিজ লিমিটেড অর্থাৎ একমি কোম্পানির একটি মেডিসিন। এটি হচ্ছে একটি ইঞ্জেকশন সলিউবল মেডিসিন। আমার হাতে যে মেডিসিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি ইঞ্জেকশন এবং এটি হচ্ছে ফেনাড্রিল ভেট। এটার নাম হচ্ছে ফেনাড্রিল ভেট এবং এখানে গ্রুপ ব্যবহার করা হয়েছে ডাইফেন হাইড্রামাইড হাইড্রোক্লোরাইড বিপি। তো এইটি হচ্ছে একটি অ্যান্টিহিস্টামিন মেডিসিন এবং এটির সাইজ হচ্ছে 10 ml, এটির এমআরপি হচ্ছে 17 টাকা। এটি 10 ml, 30 ml এবং 100 ml এ অ্যাভেলেবেল পাওয়া যাবে। তো আমার হাতে যে 10 ml দেখতেছেন এটির মূল্য হচ্ছে 17 টাকা। মূলত অ্যান্টিহিস্টামিনগুলোর দাম অনেকটা কম হয়ে থাকে। তো এই 10 ml মেডিসিনটি এটি কী কারণে ব্যবহার করবেন, তো সেই সব কিছু নিয়ে কথা বলবো। ফেনাড্রিল ভেট ইঞ্জেকশন মূলত গবাদি পশুর জন্য ব্যবহার করা হয়ে থাকে, যেমন গরু ছাগল, এই জাবর কাটা প্রাণীগুলোর ক্ষেত্রে আপনারা এটি ব্যবহার করতে পারবেন। এই অ্যান্টিহিস্টামিনটি কী কী কারণে ব্যবহার করবেন এবং এটি কী কী কাজ করে সেই সব কিছু নিয়ে কথা বলবো। ফেনাড্রিল ভেটকে বলা হয় একটি অ্যালার্জি রোধক ঔষধ, অর্থাৎ এটি আপনারা অ্যালার্জির ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। কেননা ফেনাড্রিল ভেট H1 রিসেপ্টরকে বাধা প্রদানের মাধ্যমে হিস্টামিনের নিঃসরণকে প্রতিহত করে। ফেনাড্রিল ভেটে যে উপাদানটি ব্যবহার করা হয়েছে ডাইপেনা হাইড্রামাইন হাইড্রোক্লোরাইড, এটি সিডেটিভ, অ্যান্টিকোলিনার্জিক, অ্যান্টিটিউসিভ এবং অ্যান্টি ইউমিটিক হিসেবে উল্লেখ যোগ্য কার্যকারিতা এবং ভূমিকা পালন করে থাকে। সহজ কথায় বলতে গেলে ফেনাড্রিল ভেট বিভিন্ন ধরনের অ্যালার্জি, যেমন ত্বকের অ্যালার্জি, আর্টিকারিওজি অ্যালার্জি বা কাশি বা সর্দি অথবা যে কোনো অ্যালার্জিজনিত ঔষধ প্রয়োগের ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন, অথবা পোকামাকড় কামড় থেকে শুরু করে যে কোনো ধরনের করাইজার রোগে কিন্তু আপনারা এটি ব্যবহার করতে পারবেন। আমি যদি একটু আপনাদেরকে বিস্তৃতভাবে সহজ ভাষায় বলে দিই যে ফেনাড্রিল ভেট আপনারা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন, এটি মূলত অ্যালার্জির জন্য ব্যবহার করা হয়ে থাকে। অ্যালার্জিজনিত যে কোনো ধরনের খোস, পাঁচরা, চুলকানি ইত্যাদি দূর করার জন্য আপনারা এটি ইঞ্জেকশন করতে পারবেন। এছাড়া সর্দি কাশি দূরের করার ক্ষেত্রে কিন্তু আপনারা ইঞ্জেকশনটি করতে পারবেন গরু ছাগলে। এছাড়াও যে কোনো অ্যান্টিবায়োটিক প্রয়োগের পাশাপাশি এটি ইঞ্জেকশন করতে পারবেন, সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিকটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিবে না। কৃমির ওষুধ দেওয়ার পরে আপনারা এটি দিতে পারেন। কৃমির ওষুধ দিলে অনেক ক্ষেত্রে, বিশেষ করে কৃমির ইঞ্জেকশন যখন আপনারা ভার্মিক ইঞ্জেকশন প্রয়োগ করবেন গরুতে, সেক্ষেত্রে অ্যালার্জির উপশম দেখা দেয় এবং অ্যালার্জিজনিত কারণে গরুটি লাফালাফি শুরু করে দেয়, পুরো শরীরে খিচখিচ করতে থাকে এবং অ্যালার্জির প্রাদুর্ভাব দেখা যায়। সেক্ষেত্রে যদি এই অ্যান্টিহিস্টামিন ফেনাড্রিল ভেট ইঞ্জেকশন করে দেন, সেক্ষেত্রে কিন্তু এই অ্যালার্জির প্রকোপটা কমে যাবে এবং অ্যালার্জিটা দেখা দিবে না গরুর ক্ষেত্রে। এবং যে কোনো ধরনের অ্যালার্জি অথবা পোকামাকড় কামড়ের যদি কোনো চুলকানি বা দেখতেছেন এই ধরনের সমস্যা, সেক্ষেত্রে কিন্তু আপনারা অ্যালার্জির জন্য এই অ্যান্টিহিস্টামিন ওষুধটি ফেনাড্রিল ভেট ইঞ্জেকশন করতে পারেন। এছাড়াও গরুর ম্যাস্টাইটিস জনিত যে সমস্যাগুলো রয়েছে, ওলানে বুদবুদের মতো সৃষ্টি হওয়া, ওলানে অ্যালার্জির মতো দেখা, সেক্ষেত্রে আপনারা এটি অ্যালার্জির জন্য ইঞ্জেকশন করতে পারেন। গরুর বিশেষ করে দুটি রোগ, যেমন লাম্পি স্কিন LSD অথবা খোরা রোগ FMD ক্ষেত্রে আপনারা এটি ব্যবহার করতে পারবেন। এক্ষেত্রে লাম্পি স্কিনের ক্ষেত্রে শরীরে যে গুটি গুটিগুলো উঠে যায়, সেক্ষেত্রে যাতে সেগুলো না চুলকায় এবং অ্যালার্জির প্রকোপটা দেখে না যায়, সেক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এবং যদি ঘা হয়ে যায় লাম্পি স্কিন কিংবা FMD ইত্যাদি রোগগুলো আসার পরে, যদি গরুর কোনো শরীরে যদি ঘায়ের সৃষ্টি হয়, সেক্ষেত্রে সেই ঘায়ের অচলাকালীন অবস্থায় আপনারা এটি ইঞ্জেকশন করলে ওই ঘাটা টিকটিক করবে না বা যন্ত্রণা দিবে না বা সেখানে চুলকাবে না। ঘা যদি বেশি চুলকায় তাহলে গরু বারবার সেটা চাটবে অথবা সেটা নাড়াচাড়া করবে, অস্থির একটা ভাব থাকবে এবং ঘাটা আরও বেশি কাঁচা হয়ে যাবে। সেক্ষেত্রে এটি যদি ইঞ্জেকশন করেন তাহলে গরুর অ্যালার্জিজনিত সমস্যাগুলো আর হবে না এবং দ্রুত ঘা শুকিয়ে যাবে। তো এক কথা বলতে গেলে ফেনাড্রিল ভেট মূলত অ্যালার্জিজনিত কারণে আপনারা ব্যবহার করতে পারবেন। যে কোনো ধরনের অ্যালার্জিজনিত কারণে, সর্দি কাশিজনিত কারণে, পোকামাকড় কামড় দিয়েছে সেখানে চুলকানি বা অ্যালার্জি অথবা ইনফেকশনজনিত কারণে আপনারা এটা ব্যবহার করতে পারবেন। ম্যাস্টাইটিস জনিত ওলানের যে কোনো অ্যালার্জির ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন, আর অ্যান্টিবায়োটিকের সহযোগী হিসেবে ব্যবহার করতে পারবেন। এবং এটি ব্যবহারের নিয়ম হচ্ছে আপনারা এটি পুরো 10 কেজি বডি ওয়েটের জন্য 1 মিলি করে ইঞ্জেকশনে ব্যবহার করবেন। 10 কেজি যদি বডি ওয়েট হয় তাহলে 1 ml ফেনাড্রিল ভেটই যথেষ্ট একটা ছাগলের জন্য, 1 ml। একটা যদি 50 কেজি ওজনের গরু হয় সেক্ষেত্রে 3 থেকে 4 মিলি যথেষ্ট, একটা 100 কেজি গরুর জন্য 7 থেকে 8 মিলি ফেনাড্রিল ভেট ইঞ্জেকশনে যথেষ্ট। এটি আপনারা চামড়ার নিচে এবং মাংস
অবশ্যই পুশ করে দিতে পারবেন। তো এই ছিল মেডিসিনটি নিয়ে কথোপকথন, আশা করি মেডিসিনটি সম্পর্কে বোঝাতে পেরেছি। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে, কথা হবে আরেকটি মেডিসিন নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।